দর্শক সংবাদের শুরুতেই জানিয়েছিলাম তেইশ নাবিক নিয়ে আজ দেশে পৌঁছাবে এম ভি আবদুল্লাহ এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন ইবেন মির ইবেন কাকলে আজকে সন্ধ্যার পর সাতটা থেকে আটটা নাগাদ এমবি বি আবদুল্লাহ দিয়ে এসে পৌঁছাবে এমনটাই জানিয়েছে জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ এবং কুতুব দিয়ে পৌঁছানোর পর সেখানে আজকেই মধ্যরাত থেকে সাড়ে দশ হাজার টন মালামাল সেখানে খালাস হবে এবং এর মধ্যে চট্টগ্রাম থেকে আরও তেইশ জন নাবিক যাবে সেই জাহাজে এবং সেই তেইশ জন নাবিক জাহাজে প্রবেশ করার পর অন্য যারা জিম্মি দশে ছিল তেইশ জন নাবিক তারা সেখান থেকে বের হয়ে আসবেন এবং তারা চট্টগ্রামে পথে রওনা দিবেন এবং সেখানে এমবি বি মালামাল সাড়ে হাজার টন খালাসের পর তারা পনেরো তারিখ রাত কিংবা ষোলো তারিখ সকাল বেলায় সেখান থেকে আবার চট্টগ্রাম বন্দরের বহির আসার কথা রয়েছে এবং বহির সেখান থেকে মূলত আরও অন্য যে মালামাল আছে সেই মালামালগুলো খালাস হবে এবং এর মধ্যে কিন্তু জাহাজের মালিক পক্ষ কেএসআরএম তারা তাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখে পাশাপাশি আরেকটি বিষয় এমবি আব্দুল্লাহতে যে নাবিকরা ছিল জিম্মি দশায় সে নাবিকদের পরিবারের অনেকেই কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছেছে এবং তারা তাদের স্বজনের জন্য কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং যে একটি কঠিন মুহূর্ত তারা পার করে এসেছে যার কারণে স্বজনরা কিন্তু এখন প্রহর গুনছে কখন আসলে তাদের যে স্বজন তাকে কাছে পাবে তো কাকুলি এ ছিল আমার কাছে এম ভি আবদুল্লার সব শেষ তথ্য ইভেন আপনাকে ধন্যবাদ আজ দেশে পৌঁছাবে এম ভি এ বিষয়ে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে ইবেন মেয়ের